ভয় এক আদিম অনুভূতি, আর ভূতের ভয় যে দেখেছে সে বিশ্বাস করে, যে অনুভব করে সে আরো বেশি করে বিশ্বাস করে। মিথ আর মিথ্যার মাঝে ট্রাপিজের তারে যেটা ঝুলছে তার খোঁজে, যার নাম অশরীরী। এখন ঠিক 5টা, সন্ধ্যা নামছে। আমরা এখন পার্ক স্ট্রিট সিমেট্রিতে। রাস্তা দিয়ে যখন এলাম একটা টেম্পারেচার ছিল, পার্ক স্ট্রিট সিমেট্রি ঢোকার পর কেমন যেন একটা ঠান্ডা অনুভূতি। চারিদিকে গাছ, সবুজ আর কবরখানা। বলা হয় কলকাতার সবথেকে প্রাচীনতম গোরস্থান সাহেবদের গোরস্থান। আজ ভূত চতুর্দশী। আচ্ছা, ভূত কি আপনি বিশ্বাস করেন? একটা এনার্জি কখনো ফিল করেছেন? যদি না করে থাকেন, আজ সেই ভূতের খোঁজে ভূতকে ফিল করতে আমরা পার্ক স্ট্রিটের সিমেট্রিতে। চলুন, ভূতের খোঁজে পার্ক স্ট্রিট সিমেট্রিতে। আমি একা নই, আমার সঙ্গে আরও দুই বন্ধু, দেবরাজ এবং ঈশিতা। আচ্ছা দেবরাজ, আমরা TV9 বাংলা থেকে আজ ভূত চতুর্দশীতে ভূতের সন্ধানে। গরম ভাব কিছু জায়গা ফিল করা যায়। সেটা চেক করে বুঝতে পারি যে কোন রকম লো হচ্ছে কি হাই হচ্ছে। এটাও কম্পাস আমরা ইউজ করি যখন কোনো ওই এনার্জির কোনো, এটা হচ্ছে নরমাল একটা কম্পাস, এটা হচ্ছে এক্সটারনাল থার্মোমিটার, মানে রুম টেম্পারেচার দেখার জন্য। হঠাৎ যদি টেম্পারেচার ড্রপ হয় তো সেটা বোঝে। এটা হচ্ছে মোশন সেন্সর, এটার লাইটটা ফার্স্টে আমরা জ্বালিয়ে দিই, দিয়ে এটাও মানে ক্লোজ প্লেসে করলে বেটার হয়। তো এটা লাইটটা অন করে দিয়ে এবার কোনো একটা জায়গায় রেখে দিলাম, যেখানে হয়তো বলছে যে এখানে খুব কেউ হেঁটে চলে বেড়াচ্ছে, বোঝা যাচ্ছে কোনো রকম মুভমেন্ট হলো কোনো জিনিসে, এই লাইটটা তখন এই লাইটটা জ্বলে। পার্ক স্ট্রিট সিমেট্রিতেই হঠাৎ দেখা লাল গেঞ্জি পরা এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির সঙ্গে। ভারী কণ্ঠস্বর বললেন, সময় হয়ে গিয়েছে, বেরিয়ে যান। আমরা জিজ্ঞাসা করলাম, ডেনিসন গ্রেপ যাব। উনি বললেন, প্রসেনজিৎ বাবু নিয়ে যাবেন। কিছুক্ষণ পর প্রসেনজিৎ বাবু এলেন, পরনে ফুল স্লিভ শার্ট আর কালো প্যান্ট। এবার আমাদের গন্তব্য ডেনিসন ক্রেপ। অদ্ভুত একটা গন্ধ আছে, কিন্তু দেখেন একটা পোকা পোকা একটা ফিল আছে। এইখানে ব্লাডের দাগ, কোথায় ঠিক ব্লাডের দাগ, কোথায়? রক্ষণাবেক্ষণ আর কেউ করে না এখন? পার্ক স্ট্রিটের এই সিমেট্রিতে কোনায় কোনায় ইতিহাস। কলকাতায় শাসন করা একটা জলজ্যান্ত ব্রিটিশ সাম্রাজ্য যেন কবরে শুয়ে রয়েছে, ইতিহাস সাক্ষী করে। এই সিমেট্রিতে যে কবরগুলো রয়েছে তার মধ্যে একটা অদ্ভুত সমাধিও রয়েছে, একেবারে মন্দিরের আদলে। আমরা এখন যে গ্রেপটার সামনে দাঁড়িয়ে রয়েছি, এটা একজন বাঙালি ব্যক্তির গ্রেপ, কবর। তিনি প্রথমে হিন্দু ছিলেন, তারপর তিনি খ্রিস্ট ধর্মে রূপান্তরিত হন। সেই গ্রেপ এবং এই গ্রেপের যে আদল একেবারে তথাকথিত ক্রিশ্চিয়ান গ্রেপের মতো নয়,
এই গ্রেভের যে আদল, যে স্ট্রাকচার রয়েছে, তা অনেকটাই মন্দিরের আদলে। দুপুরবেলা অনেক প্রেমিক প্রেমিকাই এখানে আসেন নির্জনতায় দুদণ্ড সময় কাটাতে। আমরা নির্জনতাকেই দেখলাম, তবে ঝুপ করে নেমে আসা কলকাতায়, কলকাতার সবথেকে প্রাচীন কবরখানায়। অন্ধকারের কলকাতার কবরস্থানের ইতিহাস দেখলাম আমরা, সঙ্গী করলাম অনুভূতিকেও। আমরা এবার লালকুঠির খোঁজে। সায়েন্স সিটি থেকে সোজা বানতলা, ডান দিকে সরু রাস্তা, গাড়ি যায় একে বেঁকে। পৌঁছালাম আমাদের গন্তব্য লালকুঠি। এক সময়ে এই বাড়িটা ছিল ব্রিটিশদের অফিস, এখন আস্ত পোড়ো বাড়ি। স্থানীয়রা বলে এখানে রাত বাড়লেই নূপুরের আওয়াজ শোনা যায়, মাঝে মাঝে শোনা যায় চিল চিৎকার আর আর্তনাদ। কখনো আবার ধুমধাম আওয়াজ। সত্যি কি অশরীরই ঘুরে বেড়ায় লালকুঠিতে? আমরা এখন বানতলায় লালকুঠিতে। বলা হয় এই বাড়িটি তৈরি হয়েছিল 1378 সালে, কোনো এক জমিদার এই বাড়িটি তৈরি করেছিলেন। আজ ভূত চতুর্দশীতে আমরা এই বাড়িতে এসেছি এনার্জি খুঁজবো বলে। সেটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। চলুন দেখে নিই কী আছে এই বাড়িতে। লালকুঠির দোতলার ঘরে ক্রমশ গাঢ় হচ্ছিল চামড়া পোড়া একটা বোটকা গন্ধ, সঙ্গে গা ছমছমে ভাব। হ্যাঁ, এটা সত্যি, লালকুঠির চারিদিকে ছিল ট্যানারি, চামড়ার গন্ধটাও স্বাভাবিক। তাহলে তো গোটা অঞ্চলেই থাকার কথা। না, পাড়ার কোথাও এই গন্ধটা ছিল না। লালকুঠির দোতলায় প্রথম ও দ্বিতীয় ঘরের যে বোটকা চামড়ার গন্ধ আমরা পাচ্ছিলাম, তা আর কোথাও ছিল না। এই যে এখানকার লেখা দেখতে পাচ্ছি, সম্ভবত 1910 মনে হচ্ছে সন লেখা, প ত বাংলা হরফে লেখা, কিন্তু এক্স্যাক্টলি কী লেখা রয়েছে এটা বোঝাটা খুব মুশকিল, সত্যি খুব ডিফিকাল্ট এক্স্যাক্টলি কী লেখা রয়েছে এটা বোঝার। চারিদিকে শিকড় বাকর, গাছের ভেতর থেকে যেন প্রাণ বেরিয়ে আসছে, অথচ নিথর একটা জায়গা, নিশ্চুপ একটা জায়গা, নিঝুম একটা জায়গা। দোতলার বুক ছিঁড়ে উঠছে একটা লোহার সিঁড়ি, জং পরে দুর্বল হয়েছে। প্রথমে আমি নিজে ওঠার চেষ্টা করলাম, অনেকটা উঠলামও, তারপর আরেকবার ওঠার চেষ্টা করলো দেবরাজ। না, আমরা কেউই উঠতে পারিনি।
দেবরাজ, পার্টিকুলার এই জায়গাটায় না অনেকগুলো অর্বস দেখতে পাচ্ছি আমি, অনেকগুলো। আমি ওই ঘরেও ভিডিও করলাম, আমি এতগুলো অর্বস পাইনি, পার্টিকুলার এই জায়গাটায় পাচ্ছি। এই 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 অর্বসটার মানেটা কি এক্স্যাক্টলি? অর্বস বেসিক্যালি এয়ারবর্ন পার্টিকলস, মানে ডাস্ট পার্টিকলকে আমরা অর্বই বলি। কিন্তু এগুলো যখন কোনো জায়গায় বেশি হচ্ছে, হয়তো অন্য রুমেও হওয়ার কথা বাট হচ্ছে না। আচ্ছা, এই এই জায়গাটা একটু বেশি হচ্ছে এবং এখানটা কিছুটা পায়ের দিকটা থেকে একটু ঠান্ডা ঠান্ডা অনুভব হচ্ছে আর কি। এই জায়গাটা একটু বেশি কোল্ড আছে, কারণ এখানে আমাদের টেম্পারেচার খুব কম দেখাচ্ছে। কোনো এক স্পিরিট যখন আসবে তখনই জ্বলে উঠবে ডিভাইসের আলো, আমরা ডিভাইস থেকে বেশ খানিকটা দূরে। এবার অপেক্ষা, এখানে যদি কেউ থেকে থাকেন, যদি আমাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করেন, তাহলে এখানে সাদা একটা ডিভাইস রাখা আছে, তার সামনে আসার চেষ্টা করুন। আমরা অপেক্ষা করছি আপনার জন্য। এখানে কি কেউ আছেন? জ্বললো কি? জ্বললো জ্বললো কেউ কোনো হাত দেয়নি তো ওখানে? তো আমার হাত এখানে, ওর হাত ওখানে। দেখি তাহলে একটুখানি দাঁড়াই এখানে। না একদম স্ট্যাম্প মেরো না, সিরিয়াসলি আমার গায়ে কাটা দিচ্ছে। আপনি ভালো থাকুন। ভালো থাকবেন। থ্যাংক ইউ। এ সিরিয়াসলি গায়ে কাটা দিল আমার এই জায়গাটা। কি করে হলো ব্যাপারটা? বিশাল কাটা দিচ্ছে গায়ে। বলছি কেন যে এই জায়গাটায় আমার একটা ফিলিং আসছে। এই জায়গাটা সিরিয়াসলি কাটা দিল গায়ে। তোমরা যখন ওখানে উঠছিলে আমি তখন, আরে এটা কি পাচ্ছিলাম? তো সলিড হলো এটা। ঠান্ডাটা কিন্তু বাড়ছে। হ্যাঁ ঠান্ডাটা বাড়ছে। ঠান্ডাটা বাড়ছে। হ্যাঁ। ততক্ষণে শুভেন্দু খোঁজ পেয়ে গেল লালকুটির ছাদে কিছু একটা রয়েছে, আর তারপর আরো রোমহর্ষক ঘটনা। আমাদের বাইরের টেম্পারেচার প্রায় 27, এখানে 25, মানে 2 ডিগ্রি কম। মানে কোনাটা দেখতে পাচ্ছেন, এই কোনাটায় যা টেম্পারেচার রয়েছে 24.4, তাই তো? আচ্ছা, আমরা ঠিক এইবার এইখান থেকে সরে এসে আরেকটি জায়গা টেম্পারেচার নেব, দেখার চেষ্টা করব যে এক্স্যাক্টলি সত্যি কি এই টেম্পারেচার কমছে। দেবরাজ, না এখানে একটু বেশি হলো, মানে এই দুপা হাঁটার মধ্যে যে টেম্পারেচারটা ছিল সেই টেম্পারেচারটা কিন্তু একটু হলেও বাড়লো, একটু হলেও বাড়লো। মানে এটার কি কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে দেবরাজ? যেই জন্য আমরা ওখানে বলছিলাম যে জায়গাটা একটু ঠান্ডা, ওভারঅল ওই জায়গাটা একটু বেশি ঠান্ডা অন্য ঘরগুলোর থেকে। তার মানে কিছু একটা হয়তো আছে বা নেই। আমরা অ্যাটলিস্ট আমাদের যে গ্যাজেট, সেই গ্যাজেটে কিন্তু একটা প্রমাণ অন্তত পেয়েছি যেখানে দুপায়ের ব্যবধানে টেম্পারেচার কমছে। চতুর্দশীর রাত, না এখানে আর থাকা চলে না, আমরা সবাই নেমে এলাম। ততক্ষণে বাইরে অনেক লোকের সমাগম। প্রশ্ন, ভূত পেলেন? আমাদের উত্তর, না আলো জ্বলল। ওদের প্রশ্ন, কিসের আলো? না আমরা বলিনি। যেই মিথে লালকুটির প্রতিবেশীরা বেঁচে রয়েছেন সেই মিথটাই থাকুক, সত্যিটা নাই বা জানলো ওরা। পাক্সির সিমেট্রি, বানতলার লালকুঠি, সিরিয়াসলি আমার গায়ে কাটা দিচ্ছে। আমাদের
নেক্সট ডেস্টিনেশন উল্টোডাঙ্গার খুব কাছেই রানীকুঠি ম্যানশন। এখানেও কি একই অভিজ্ঞতার সম্মুখীন হব নাকি অন্য কিছু? চলুন দেখে নিই। আগে যারা সিকিউরিটি গার্ড ছিলেন এই জায়গাটা ফার্স্ট আমরাই ডিসকভার করি যে এখানে এরকম একটা জায়গা আছে। তো তখন এসে আমরা এখানের গার্ডদের সাথে কথা বলি এবং যারা যারা এখানে লোকাল ওইদিকে যারা থাকে তাদের সাথে কথা বলি, তখন ওনারা মানে গার্ডরাই বলেন যে মানে সন্ধ্যের পরে ওইদিকে আর থাকা যায় না, ভয় লাগে। এই জায়গাটা অ্যাকচুয়ালি কী ছিল আগে? যেরকম অনেক ক্ষেত্রে হয় যে পুরো বাড়ি বা অনেক দিন ধরে পড়ে রয়েছে, তার কোনো মেনটেন্যান্স নেই, পরিত্যক্ত অবস্থা। যেটা আমরা শুনেছি সেটা হচ্ছে যে এটা একসময় একটা জমিদার থাকত এখানে। আচ্ছা। তারা নাকি যে নাচঘরটা আছে সেখানে নাকি মেয়েদেরকে নিয়ে আসতো আর ওখানে নির্যাতন করা। আচ্ছা আচ্ছা। সেই মেয়েদের বডিসগুলো নাকি এখানেই কোথাও নাকি গেড়ে দেওয়া হতো একটা বলতো। আচ্ছা, আমি জানি না কতখানি সত্যি এটা। এই তবে থেকেই এদের ওপরে একজন নাকি একটা মেয়ে ওখানে মানে এনাদেরকে পুরো একটা মানে কার্স দেয়। আচ্ছা, অভিশাপ। যে অভিশাপ দেয় যে তোমরা আমাদের সাথে এরকম করছো তোমাদের বংশ ধ্বংস হয়ে যাবে। আচ্ছা, সত্যি তাই হয়েছিল? এটা এখন কথা। তারপরেই নাকি এখানে আগুন লেগেছিল, অনেক কিছু গল্প আছে। পুরে খাক হয়ে পোড়া বাড়ি হিসেবে মাথা তুলে দাঁড়িয়ে থাকা জুট মিল, আরও একটু এগিয়ে রানীকুঠি ম্যানশন। বৃদ্ধ বট জড়িয়ে আছে পরিত্যক্ত জমিদার বাড়ি ভুতুরে। গা ছমছমে ভাবটা যেন আরও কয়েক গুণ বাড়িয়ে দিল। ডাল বেয়ে ঝুলছে সাদা কাপড়, গলায় কাপড় দিয়ে আত্মহত্যা করলে ছেঁড়া কাপড় যেমন ঝোলে ঠিক তেমনই। কে ঝোলালো? কেউ কি আত্মহত্যা করেছিল নাকি অন্য কিছু? কোনো উত্তর নেই। রাস্তার পাশে ওটা কি খে ফেলে গেল? কোনো মহিলা কি এখানে এসেছিল নাকি কেউ আমাদের পথে লাল ওড়না রেখে আমাদের কোনো বার্তা দিতে চাইছে? প্রশ্ন করছি কারণ আগাছার জঙ্গল, ঝিঝি পোকা, জোনাকির আলোর মাঝে দাঁড়িয়ে থাকা রানীকুঠি ম্যানশনের ঠিক সামনে ওই লাল ওড়না একেবারেই বেমানান। এই ওড়না দেখে মনেই হয় না এটা কেউ ব্যবহার করেছে বলে। সদ্য কেনা লাল ওড়না যেমন দেখতে হয় এটাও ঠিক তেমনই। রানীকুঠি ম্যানশনে ঢোকার মুহূর্ত থেকেই অবিশ্বাস্য সমস্ত অভিজ্ঞতা আমাদের সামনে। কোনো সময় এরকম হয়েছে যে আমাদের জাস্ট ক্যামেরার ব্যাটারিটা চার্জ আউট হয়ে গেছে, নতুন যখন ব্যাটারি দেওয়া হয়েছে তখনও সেম, কখনো আসছে কখনো যাচ্ছে। ইউজুয়ালি যারা প্যারানর্মাল অ্যাক্টিভিটিস নিয়ে কাজ করে তারা বলে থাকে যে তেনাদের উপস্থিতি যত বেশি এই ধরনের অদ্ভুত অ্যাক্টিভিটি যা হয়তো স্বাভাবিকভাবে হবে না সেটা আরও বেশি করে প্রকট হয়। যেরকম আমরা আস্তে আস্তেই দেখলাম একটা একটা লালচুলি মানে এমন একটা জায়গা যেখানে হওয়ার কথা না, মানে শহর কলকাতার মধ্যে এমন একটা জায়গা ভাবাই যায় না। এবং সেই জায়গায় একেবারেই তাই, মানে লাল রঙের একটা চলি, সেখানে গোল্ডেন কাঁচ এবং ইটস লাইক এখানে অনেক টাইপের আওয়াজ বের হয়। মানে আমাদের মধ্যে কিন্তু ইতিমধ্যে একটা গাছমছমে ভাব তৈরি হয়েছে, আমরা সম্ভবত স্পিরিট জোনে আছি অ্যাকচুয়ালি। প্রতি মুহূর্তে একটা ময়ূরের শব্দ শুনতে পাচ্ছি কিন্তু সেই শব্দটা ঠাউর করে উঠতে পারছি না এক্স্যাক্টলি কোথা থেকে আসছে। আচ্ছা দেবরাজ, এই 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 যে স্ট্রাকচার, তুমি যেহেতু একাধিকবার এসছো, ঈশিতাকে আমার একই প্রশ্ন থাকবে, এখানে কোনো কিছুটা পড়লো
শিওর যেটা পড়লো ফোনের মতন মনে হলো। সিরিয়াসলি কিছু একটা পড়লো, সেই শব্দটা আমরা বুঝতে পারলাম, কিন্তু আমরা বুঝতে পারছি না অ্যাকচুয়ালি কী ঘটছে এখানে। হ্যাঁ মানে আমরা জাস্ট কারো ফোন, দেবরাজ তোমার ফোন, ঈশিতা তোমার ফোন, এই যে জায়গাটা মানে কেন তারা এই জায়গাটা থাকবে, এবং মানে আমি যে স্ট্রাকচারটার কথা বলছিলাম যে এই স্ট্রাকচারটায় কোথাও একটা মানে ইদানিং সময় কি কনস্ট্রাকশনের কোনো কিছু দেখতে পাচ্ছ তুমি? আর সব থেকে বড় কথা এই এরিয়াটাতে কেউ থাকেই না, মানে এই জায়গাটা আসতে গিয়েও ভয় পায় সন্ধ্যেবেলার পর। রহস্য আস্তে 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 সবাই ধাক্কাধাক্কি করো না। আমরা রানীকুঠি ম্যানশনের একদম ঘরে ঢুকে পড়েছি। সেই বাড়িটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা ফায়ার প্লেস, মানে এটা বোঝাই যাচ্ছে যে এই বাড়িটা কতটা পুরনো, এবং কলকাতার মতো একটা জায়গায় ঘরের ভেতর ফায়ার প্লেস, এইটা হচ্ছে সেই ফায়ার প্লেস যেটা আমরা দেখাচ্ছি। এই অদ্ভুত ঠান্ডা লাগছে। আমরা এবার বেরিয়ে আসতে শুরু করলাম রানীকুঠি ম্যানশনের মূল অংশ থেকে, রাস্তায় পড়ে থাকা গাছের গুঁড়ি আর পাশে ঠিক সেইভাবেই পড়ে রয়েছে লাল ওড়না। যদি কেউ কখনো এই বিষয়ে যদি পড়াশোনা করতে চায় বা পড়াশোনা যদি করে, যেরকম রিসার্চ ওয়ার্ক থাকে, প্যারানর্মাল অ্যাক্টিভিটিস নিয়ে পড়াশোনা থাকে, প্লিজ পড়াশোনা না করে এখানে আসাটা অনুচিত। শুধুমাত্র এক্সপ্লোর করার উদ্দেশ্য নিয়ে প্লিজ আসবেন না। আমাদের অভিজ্ঞতা শেয়ার করার মাধ্যমে এটা বোঝাতে চাইছি, আমরা কিন্তু ভূত চতুর্দশীর দিনে ভূত অন্বেষণে বেরিয়েছিলাম, কিন্তু সেটা যেন কোনোভাবেই আমাদের খারাপ অভিজ্ঞতা না হয়ে থাকে। আমরা তো আপনাদের একটা রেসপন্সিবিলিটি নিয়েই এসেছি। হ্যাঁ একদম নিশ্চয়ই, তো সেই জন্য আমি বললাম যে এখান থেকে বা বেরিয়ে যাই ভালো, কেন কি যত টাইম বাড়ছিল একটা মানে একটা কিছু যেন মনে হচ্ছিল দম বন্ধ হয়ে। হ্যাঁ একটা শীতল স্রোত এবং এতটা ঠান্ডা, বলবো না যে অনেকটা ঠান্ডা, বাট রাত হচ্ছে, কুয়াশা বাড়ছে, ঠান্ডা হচ্ছে, অথচ আমরা কিন্তু ঘামছি, এবং আমাদের মধ্যে সেই একটা যেন আমরা অনেকটা দৌড়ে এসেছি বলে বোঝানো যাবে। হ্যাঁ মানে এটা ওই ওই ফিলটা। সো প্লিজ মানে আমি বাকি সবাইকে রিকোয়েস্ট করব যে এই ধরনের জায়গাগুলো না জেনে জাস্ট এক্সপ্লোর করার জন্য চলে এলাম, একদম এই মানে প্রপার হন্টেড প্লেসগুলোতে যাতে না আসে, কারণ এটা কিন্তু লাইফ রিস্ক হতে পারে। আমরা যদি ওই পারে থেকে বিশ্বাস করতে না পছন্দ করি, আমি বলবো এই হৃদয় দুর্বল, ভগ্ন হৃদয়, দুর্বল হৃদয় নিয়ে আসবেন না। আমি বেসিক্যালি ওখানে দুটো জিনিস ফিল করছি। প্রথম কথা ভীষণ, এখানে কোথাও মানে বেচা থাকা সম্ভব নয়। আমি ময়ূরের আওয়াজ পেলাম, এটা কে কার আওয়াজ পেলাম তিনবার। নাম্বার দুই মানে
আমি ধরে নিলাম এখানে কোনো মেয়েকে এখানে নির্যাতন করা হয়েছে, কিন্তু লাল চলি পরে এখানে কেউ নির্যাতিত হতে আসবে না বা নির্যাতিত হতে আসবে না। অদ্ভুত লাল চলি, বিয়ের লাল চলি, এবং ওই চুলটা আমার খুব অদ্ভুত লাগে। এবং আমার ওই ঠান্ডা যেখানে আমাদের ফায়ার প্লেসটা দেখলাম, অদ্ভুত ঠান্ডা। আমি আমি শুনেছিলাম, বইয়ে পড়েছিলাম যে শীত দাঁড়াবে ঠান্ডা স্রোত বলে। আমার ওটা হয়েছিল, মানে আমি আমি ভয় পাচ্ছি, সিরিয়াসলি ভয় পাচ্ছি। সত্যি আমার একটা সমস্যা হয়েছে, আমি এতক্ষণ তো এই ব্যাগটা গাড়িতে নিয়ে ঘুরলাম, আমার ভারী লাগে, কিন্তু ঘরের ভিতর ঢোকার মনে মনে হচ্ছে আরো কেউ চেপে বসছে ব্যাগটা।